ক্রিয়াঙ্গন, ক্রিয়াই হল শান্তির প্রাঙ্গন। শান্তি মানে কিয় ভূপেন্দাই এই গীত গাই গৈছিল? এই কারণে শরীরের শান্তি, শরীরত যদি অশান্তি থাকে, বেমার আজার থাকে, সেই মানুষে আর কেতিয়াও জীবনটো উপভোগ করিব নোৱাৰে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোৱাল ডাঙৰীয়া সঁচাকৈয়ে এজন আদর্শবান ব্যক্তি আছিল, যাৰ আদর্শৰ আমি প্রত্যেকগৰাকী অসমীয়া ব্যক্তিয়ে লব লাগে। তেখেতৰ জীৱনৰ প্রত্যেকটো আশা, তেখেতৰ জীৱনৰ প্রত্যেকটো সপোন যাতে বাস্তৱত পৰিণত হওক তাকে আমি কামনা কৰিলোঁ। বন্ধুসকল, অসমৰ নবনির্বাচিতৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়ালৈ এই ভিডিওটোৰ জৰিয়তে আৰম্ভণিতে শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। অসমৰ ৰাজ্য হৈ, অসমৰ এগৰাকী ব্যক্তি হৈ মই দুখামান আপোনাক কথা ক'বলৈ ওলাইছোঁ। যদি কিবা ভুল ভ্ৰান্তি হয় ক্ষমা কৰি দিব। মহাশয়, আপোনাৰ পৰা আমাৰ অসমবাসী ৰাইজৰ বহুত আশা। অসমৰ কিছুমান জ্বলন্ত সমস্যা, কিছুমান ব্যক্তিয়ে খাবলৈ নাপায়, দুবেলা দুমুঠি খাবলৈ নাপায়, ভঙা পজাত থাকি কান্দিছে আর আপনার হাত মেলিছে, আর আপুনি সহায়ক হাত আগবাব লাগিব। আপনার নবনির্বাচিত সরকারখনে যাতে নারীর ওপর হওয়া নির্যাতন, সেই নির্যাতন যাতে নির্মূল করব পাৰে তাক লৈ এটি অনুরোধ জনালো। অসমৰ দুখীয়া ৰাইজক দুবেলা দুমুঠি দি এটি সুন্দর পজা বনায় তেওঁলোকক কর্মসংস্থাপন দি আপুনি যেন এজন নিষ্ঠাবান মুখ্যমন্ত্রী হয়। অসমৰ আন এক জ্বলন্ত সমস্যা বানপানী সমস্যা, আর এই বানপানী সমস্যা আপনার সরকারখনে যাতে সমাধান করে অতি সোনকালে তাক লৈ আমি অনুরোধ জনাইছো। বর্তমান সময়ত আটাইতকৈ ডাঙৰ সমস্যা হৈছে নিবনুৱা সমস্যা। এই নিবনুৱাসকলক আপুনি এটা সুন্দর কর্মসংস্থাপন দি তেওঁলোকৰ জীৱন যাতে হাঁহিয়ে ভৰাই তোলক। আপোনাৰ চৰকাৰখনে শিশুৰ ওপৰত চলা যৌন নিৰ্যাতন, তাৰ ওপৰত যাতে আপোনালোকে উচিত শাস্তি প্ৰদান কৰে দোষীসকলক, তাৰে আমি কামনা কৰিলোঁ। অসমত বহুত সমস্যা আছে, তাৰে ভিতৰত মই কেইটামান সমস্যা আপোনাৰ আগত অৱগত কৰিলোঁ। যিমান পাৰে সিমান সোনকালে এই সমস্যাকেইটা যেন সমাধান কৰে। আৰু বন্ধুসকল, যিমান পাৰে সিমান ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক, যদি একমত তলত কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। ধন্যবাদ। জয় অসম।